টিভি ওষুধ শুধু বাংলাদেশি ব্যবহার হবে না, বিদেশেও ইনশাল্লাহ রপ্তানি হবে বাংলাদেশ থেকে। আমাদের দেশে ট্রিটমেন্ট ভালো হচ্ছে, আমাদের দেশে নিজস্ব ওষুধ তৈরি করছে, দ্যাট ইজ আমরা ক্যাপাসিটি বিল্ডিং করছি। আমাদের ওষুধ আগে এই দেশে এই টিবির ওষুধ তৈরি হতো না, আমরা ইম্পোর্ট করতাম। আমরা এবছর থেকেই আমার ডিজি এই ড্রাগকে বলেছি, আমাদের ডিজি হেলথকে বলেছি যে বাংলাদেশ থেকে আপনারা ওষুধ নেওয়ার চেষ্টা করেন, এবং ওনারা সেটা করেছে এবং ইনশাল্লাহ খুব ভালোভাবে সেটা আমরা ওষুধ পেয়েও গেছি সব মোটামুটি। কাজেই এটা এদিকে কোনো সমস্যা নাই, এবং আমরা ওষুধের মানও আমরা নিয়ন্ত্রণ করব, যেটা আমাদের অনেকেই বলেছেন ইনশাল্লাহ এই ওষুধ টিবি ওষুধ শুধু বাংলাদেশি ব্যবহার হবে না, বিদেশেও ইনশাল্লাহ রপ্তানি হবে বাংলাদেশ থেকে। আমাদের ওষুধ কোম্পানিগুলো ভালো কাজ করছে, বড় বড় কোম্পানি আছে এবং তারা এই ওষুধ তৈরি করছে। আমাদের এখানে স্ক্রিনিংয়ের উপরে জোর দেওয়ার কথা বলেছে, এটা আমরা অবশ্যই মনে করি যে স্ক্রিনিংটা দরকার হওয়া দরকার, এবং চাইল্ড টিবির কথাও এখানে এসেছে। এটা একটু নেগলেক্টেড ছিল, আমরা মনে করতাম যে বয়স্কদেরই শুধু টিবি হয়ে থাকে, কিন্তু এখন দেখা গেছে যে বাচ্চাদেরও টিবি হয়, এবং সেটা আর্লি ডায়াগনোসিসটা দরকার। আর্লি ডায়াগনোসিস হলে পরে তখন চিকিৎসা ভালো হয়, সেরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কাজে এই দিকটা অবশ্যই আমরা অবশ্যই খেয়াল করব। আমাদেরকে এখানে আরও বলা হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশের টিভির বিষয়ে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, অবশ্যই আছে পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের এখানে ইনভেস্টমেন্টও হচ্ছে হেলথ সেক্টরে, হ্যাঁ ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট আমরা মনে করি যে আমাদের হেলথ সেক্টরে ইনভেস্টমেন্ট যতটুকু হচ্ছে আমরা নিজেরাও বলি যে আরও বাড়ানো দরকার। অন্য অন্য দেশে আমাদের জিডিপির প্রায় 3-4% ব্যবহার হয়, ইভেন ইউরোপ আমেরিকাতে তো অনেক বেশি, জিডিপির 10% পর্যন্ত যায়, আর আমরা জিডিপির 1%-এ কাজ করি। তো এটা অবশ্যই বাড়ানো প্রয়োজন, বাট টিভিতে আমাদের যেটা বাজেট করা হয় সেটা অবশ্যই আমরা মনে করি যে আরও বাড়ানো ফিউচারে হয়তো প্রয়োজন হবে, যদি আমরা এটাকে কমাতে না পারি।